আমরা আশা করি সাধারণ মানুষ আমাদের উপরে সন্তুষ্ট আছে, কারণ আমরা যেভাবে দায়িত্ব পালন করতেছি সাধারণ মানুষ খুব খুশি। আমরা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করি না, সবাই সুন্দরভাবে যাইতে চাই, আর কোনো বিশৃঙ্খলা না হয় সেইটা আমরা চেষ্টা করতেছি। আর আমরা আন্দোলনের পর থেকে, আন্দোলনের শুরু থেকেই আমরা আছি, আমরা দায়িত্ব পালন করতেছি, আর যতদিন প্রয়োজন আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে এরা অবশ্যই সবাই দায়িত্ব পালন করতে আগ্রহী। আমি দায়িত্ব পালন করতেছি এত বৃষ্টির মধ্যে, এত আসলে এই কাজটা করতে আমার অনেক ভালো লাগে। দ্বিতীয়ত হচ্ছে আমি 2018 সালেও কাজ করছি, আর হচ্ছে যে এরপরে পুলিশ আসবে, আমরাও চাই যে পুলিশ আসুক, দায়িত্বে আসুক, তাদের দায়িত্ব আমাদের থেকে বুঝে নেক। কিন্তু তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, তারা যাতে অত্যাচারিতভাবে অন্য কাউকে আঘাত না করে, কারোর সাথে কোনো বেদমি না করে, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার না করে। আমরা চাই তারা তাদের দায়িত্ব বুঝে নেয়। আজকে যারা এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সফল করেছে, দেশকে স্বাধীন করেছে, সেই ছাত্রদের উদ্দেশ্যে আজকে যারা মাঠে আসছে, যারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, এই ছাত্রদের আজকে আমরা কিছু খাবারের ব্যবস্থা করছি। ওরা যে কাজগুলো করতেছে এগুলো মহৎ, এবং আশা করি ওরা খুব সুন্দরভাবে এই কাজগুলো করতেছে। ওদেরকে সবাইকে ধন্যবাদ। Cinematic display, photography master, performance expert, Next GN9. আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থী পক্ষ থেকে এসেছি সড়কের নিরাপত্তার জন্য। আমরা চাচ্ছি যে এই প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ মারা যাচ্ছে, তা হচ্ছে ট্রাফিকের নিয়মিত কোনো রুলস মানে না। তো আমরা চাচ্ছি যে ট্রাফিকের যে নিয়ম, যে নীতি এবং রুলসগুলো সেটা যেন তারা মানে। সেই জন্যই আমরা বৃষ্টি উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীরা আসছি ট্রাফিকের দায়িত্ব নিতে। আপনারা দেখতে পাবেন যে আমি বাদে আমার পাশে আরও অনেকে আছে। ধন্যবাদ সবাই। যে আমাদের খুবই ভালো লাগতেছে এই কাজটা করে, আর আমরা নিজে গর্ববোধ করতেছি যে আমরা এই কাজে নিয়োজিত আছি, আর বলবো যে সবাই শৃঙ্খলা মাইনে চলবে। ডিউটি আছে, 5% ডিউটি করে যাবে।